বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে অলচিকি লিপির স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর 118তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এদিন পণ্ডিত রঘুনাথ মুর্মুর প্রতিকৃতিতে মালদান করে শ্রদ্ধা জানান উপস্থিত ব্যক্তিবর্গ। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বর্ধমান জেলা জাহের কমিটির পরিচালনায় অনুষ্ঠিত পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিবস কর্মসূচিতে উপস্থিত ব্যক্তিবর্গ তার জীবনের বিভিন্ন দিকগুলি তুলে ধরে বক্তব্য রাখেন। যখন গোটা পৃথিবীর মানুষের লেখাপড়ার জন্য তাদের লিপি আছে, কিন্তু ভারতবর্ষের এমন একটা শ্রেণী ছিল, আমরা ভারতবর্ষের আদিম জাতি, কিন্তু আমাদের লেখাপড়ার জন্য কোনো লিপি ছিল। সব সম্প্রদায়ের মানুষের লিপি ছিল, তারা লেখাপড়া করতো, তাদের অক্ষর ছিল, হরফ ছিল। একমাত্র আমরা সাঁওতাল, ভারতবর্ষের আদিম জাতি, আমাদের লিপি ছিল না। আমাদের মহাকবি পণ্ডিত রঘুনাথ মুর্মু উদ্ভাবন করেছিলেন যে মাতৃভাষা ছাড়া কিছু হবে না, মাতৃভাষায় লেখাপড়া করতে হবে, তবে সেই শ্রেণী শক্তিশালী হবে। সেই জন্যে বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।